ধরেন কাউকে যদি জিজ্ঞেস করি যে বাড়ি থেকে স্কুল যেতে কতক্ষণ লাগবে, বলে এমনি হেঁটে গেলে 10 মিনিট, কুকুর তাড়ায় ঘুরলে 3 মিনিট। তো গাজীপুর টু এই বার্ন ইউনিট, মানে এই হাসপাতাল, তো এখানকার দূরত্ব এমনিতে ধরেন এমনিতেই 3-4 ঘন্টা। আর যদি বার্ন অবস্থায়, আমার কাছে মনে হলো যে এটা মানে 1000 বছরের দূরত্ব, মানে কি বলবো, পথ শেষ হচ্ছে না, হচ্ছে না তো হচ্ছেই না, একেবারে ইয়েতে, মানে গাজীপুর থেকে 1-1.5 ঘন্টা চলে গেছে, মানে অনেকক্ষণ পর তাকাই দেখি তাও গাজীপুর লেখা। তারপর যখন টঙ্গী শুরু হলো, বাইরে জানলা দিয়ে তাকাচ্ছি, টঙ্গী লেখা, টঙ্গী কী জানো একটা জায়গার নাম, ওই টঙ্গী। তারপর আবার অনেকক্ষণ পর, মানে এতক্ষণ কোনো না কোনোভাবে ভোলার চেষ্টা করতেছি, সাথে জিল্লুর ভাই ছিল তার সাথে কথা বলতেছি, আবার মানে যতভাবে নিজের মনোযোগটাকে অন্যদিকে ডাইভার্ট করা যায় সেটা করছি। আবার বাইরে তাকালাম অ্যাম্বুলেন্সের, একটা পানির জন্য মূলত বারবার আমরা গেট খুলছিলাম, যে অন্যদিন দেখবেন যে রাস্তায় আপনার গাড়ি থামলেই এই পানি 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 চিৎকার করে কতজন, কিন্তু ওই দিন এতবার খুলছি যে পানি পানি নাই, মানে এতবার 2-1 জায়গায় থামছে জ্যামে ট্যামে পানি নাই, তো এই জন্য বারবার খুলছি। আবার দেখি 1-1.5 ঘন্টা পরে আবার দেখি যে সেই টঙ্গি, মানে কোনোভাবেই আর পথ যেন শেষ হচ্ছে না। যাই হোক, এরম করতে করতে শেষ পর্যন্ত, মানে আমি যতবার বলতেছি আমার মনে হচ্ছে যে আমি মনে হয় অ্যাম্বুলেন্সে আছি, এরকমটা আর কি ফিলিংস। যাই হোক, শেষ পর্যন্ত এসে আর কি পৌঁছালাম, মানে এতে কত সময়টা, পরবর্তীতে জানি যে এটা 5 ঘন্টা, কিন্তু ওই দিন মনে হচ্ছিল যে আসলে এই পথটা শেষ হওয়ার না।